আপনারা জানেন যে আদালতের আদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 2011 সালে বিদায় নিয়েছে। এটা মীমাংসিত বিষয়, উচ্চ আদালতই তত্ত্বাবধায়ক সরকারকে মিউজিয়ামে পাঠিয়েছে, নতুন করে এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। নিরপেক্ষ সরকারের অধীনে যারা নির্বাচন করতে চান তাদেরকে আমি বলতে চাই, ফকুল সাহেব আপনার নেত্রী একসময় বলেছিলেন নিরপেক্ষ পাগল আর শিশু ছাড়া আর কেউ না। আপনার নিরপেক্ষতা বলতে বুঝবেন যা, সেটা হচ্ছে আপনি নিরপেক্ষ তখনই থাকবেন যখন আপনি বিএনপিকে নির্বাচিত হওয়ার পুরোপুরি গ্যারেন্টি দিতে হবে, তাহলে নিরপেক্ষতা। এটাই হলো বিএনপি নিরপেক্ষতা। সরকারের এখানে নিরপেক্ষতার কোনো বিষয় নেই, নিরপেক্ষ থাকতে হবে নির্বাচন কমিশন, তখন নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন, মাননীয় মহামান্য রাষ্ট্রপতি আগের মতো সবার সঙ্গে আলাপ আলোচনা করে সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই নির্বাচন কমিশন গঠন করবেন। নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকলে নির্বাচনও নিরপেক্ষ হবে। আমি সরকারের পক্ষ থেকে বলতে চাই, নির্বাচন কমিশনের আন্ডারে কিন্তু সব স্বরাষ্ট্র আইন শৃঙ্খলা থেকে শুরু করে সব কিছু, কিন্তু ইলেকশন সংক্রান্ত সব কিছু, এতে সেনাবাহিনী ট্রান্সপোর্ট হিসাবে থাকে, সেটাও কিন্তু নির্বাচন কমিশন তাদের আন্ডারে সব হয়। কাজে নিরপেক্ষ নির্বাচন কমিশন হবে। কৃষি আমরা ভালো পাচ্ছি, সব কিছু আমাদের সুন্দর হচ্ছে, কিন্তু আমাদের এখানে আমাদের আর একটু সমস্যা হলো, সেটা আমরা বাচ্চাদের খেলার মাঠটা পাই, এদিকে আমরা একটু অসুবিধা, আমরা চতুর্দিকে আমরা সমস্যা। সরকার আমাদের এই সরকার যা করছে আমাদের জন্য, তা আমাদের জন্য খুব যথেষ্ট এবং সুন্দর, কিন্তু শুধু ওই একটাই জায়গায় আমরা একটা খেলার মাঠ পাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহাগ, আমরা আলম সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, পদ্মা সেতু পার্টনার অর্গানাইজেশন। আসলে এখানে আজকে আমরা দলিল হস্তান্তর করব ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে। এখানে আগে ক্ষতিগ্রস্ত সদস্য যারা ছিল, এরা হয়তো আশা ভাড়ায় ছিল, অনেকেই অনেকেই হয়তো নদীর খালের মধ্যে ছিল, এখন এরা এখান থেকে উঠে আসে। কিন্তু আমরা একটা পরিকল্পিত মানে পরিবেশ তৈরি করেছি, এখানে যে 15 বছর সাইটগুলো আছে, এই সাইটগুলোর মধ্যে এখন তারা প্লট পাইছে, এই প্লটে কারো 500 শতক আছে, কারো 250 শতক আছে, কারো 750 শতক আছে। আর এখানে যে সুবিধাগুলো দেওয়া হয়েছে, এই সুবিধাগুলো হলো যে আপনার এখানে মসজিদ আছে, তারপরে আপনার কমিউনিটি হাসপাতাল আছে, তারপরে প্রাইমারি স্কুল আছে, তারপরে পানি জন্য আপনার পানি সরবরাহের ব্যবস্থা, যে সুবিধাগুলো যে ড্রেনের ব্যবস্থা করে দেওয়া আছে পানি নিষ্কাশনের জন্য, তারপরে এমন রাস্তাঘাটে যে ব্যবস্থাটা যে কারো বাড়িতে কেউ যাইতে পারবে যাবে না, মানে প্রত্যেকেই বাড়ি থেকে বের হলে রাস্তার সুবিধা পাবে। এই সুবিধাটা একদম সবচেয়ে একটা ভালো সুবিধা, যে এখন কারো মানে কারো বাড়ির সাথে কারো বাড়ির কোনো সম্পর্ক থাকবে না, প্রত্যেকের বাড়ির সাথে রাস্তার ব্যবস্থা করা হয়েছে। আসলে এই ব্যবস্থাগুলো মোটামুটি ধরতে গেলে আমরা যে ঢাকা শহরের যে আপনার এই মডেল টাউনগুলো আছে ঠিক সেরকম, তো এটা এখানে এরা খুব অল্প মূল্যেই এই প্লটটা তারা সরকারের কাছ থেকে কিনছে। তো এই জন্য আমরা মনে করি যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সবার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, যে এই গরিব অসহায় মানুষদেরকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য।